শেখ হেলাল উদ্দিন, বাগেরহাট এক আসনের সংসদ সদস্য। তিনি 2014 সালে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন। শেখ হেলাল উদ্দিন শেখ হাসিনার চাচাতো ভাই। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাথে চেহারার মিল থাকায় তাকে বঙ্গবন্ধুর প্রতিরূপ বলা হয়। শেখ হেলাল উদ্দিনের বাবার নাম শেখ নাসের, তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ভাই। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের অন্যতম সদস্য শেখ হেলাল, পারিবারিক সূত্রেই তিনি বাংলাদেশ আওয়ামী লীগে যোগদান করেন। তিনি 2014 সালের জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাটের মোল্লাহাট, ফকিরহাট ও চিতলমারী আসন থেকে জয়লাভ করেন। 2018 সালের নির্বাচনে তিনি বিপুল ভোটে পুনরায় সাংসদ নির্বাচিত হন। বুধবার জাতীয় শ্রমিক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে অংশ নেন বাগেরহাট এক আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন। এ সময় তিনি বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে, ভবিষ্যতেও তার নেতৃত্বে দেশ এগিয়ে যাবে। রেলরোডে জাতীয় শ্রমিক লীগের 53তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত শ্রমিক সমাবেশে তিনি এসব কথা বলেন। শেখ হেলাল বলেন, নেতাকর্মীদের একান্ত প্রচেষ্টায় আগামী নির্বাচনে বাগেরহাটের 4টি আসনই শেখ হাসিনাকে উপহার দিতে হবে, আর নিরঙ্কুশ বিজয়ের জন্য নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। তিনি আরো বলেন, বিএনপি আমাদেরকে 10 ডিসেম্বর পর্যন্ত সময় দেয়, এত সাহস বিএনপি কোথায় পায়? বিএনপি যত কথাই বলুক না কেন, বিএনপিকে পদ্মার এপারে নামতে দেয়া হবে না। সমাবেশে বক্তব্য রাখেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক, বাগেরহাট 4 আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আমিরুল আলম মিলন, বাগেরহাট 2 আসনের সংসদ সদস্য শেখ তন্ময়, কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, বাগেরহাট জেলা আওয়ামী লীগের সভাপতি শেখ কামরুজ্জামান টুকু সহ আরো অনেকে। সমাবেশ শেষে শ্রমিক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা হয়। অনুষ্ঠানে জেলা ও বিভিন্ন উপজেলা শ্রমিক লীগের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।